হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নিক ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে 12টা, আর এখন দেখো একটু যাচ্ছি মার্কেটে, জুতো কেনার আছে, জুতো কিনবো। তাহলে চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি, কোন কোন জুতার দোকানে যাচ্ছি আর কি জুতা নিচ্ছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে পুরোটাই দেখাবো। তাহলে চলো যাই। তাহলে দেখো, এবার মার্কেটে চলে আসলাম, আর মার্কেটে এসে দেখি যে টোটো বন্ধ আছে, খালি অটো চলছে। তাই এখান থেকে আমরা টোটোতে যেতে পারলাম না, সেজন্য রিক্সা ধরলাম। অনেক দিন পর রিক্সাতে উঠলাম, রিক্সা ধরে যাচ্ছি মার্কেটে, জুতোর দোকানে। আর এই যে দেখো, এটা হলো রথবাড়ি ব্রিজ, এটা তো সবাই মালদার লোকেরা চেনো। তাহলে দেখো, এই যে জুতোর দোকানে চলে এসেছি, আর এখানে জুতো, ব্যাগ এইসব পাওয়া যায়। আর এখানটায় হলো, মানে ক্যামেরা করতে দিচ্ছিল না, তাও যতটুকু পেরেছি করেছি, লুকিয়ে লুকিয়ে, মানে করতে দেখলে গেলেই বকছিল আর বলছিল যে ক্যামেরা করতে দেওয়া হবে না। তাও যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তাহলে দেখো, এই যে দেখো এই কালো জুতোটা, ভালোই লাগছে জুতোগুলো দেখতে। আর এখানটায় দামও কম থাকে, দামেও পুষিয়ে যায়। আর এই যে দেখো, এই মলটার নাম হলো স্টাইল বাজার। আর এখানেও একই প্রবলেম, কারণ হলো যখন আমরা ভিডিও করছিলাম তখন পিছন থেকে একটা ওখানকারই একটা স্টাফ এসে বলছে যে ভিডিও করা চলবে না, তাই বেশি ভিডিও করতে পারিনি। তাহলে দেখো, আমি চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই মার্কেট থেকে, আর কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো। মার্কেট থেকে আসার পরে আর তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, কারণ সেরকম ছেলেকে খাওয়ানোর ছিল, ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে সন্ধ্যাবেলা একটু ঘুম, মানে সন্ধে হয়ে গেছিলো, খাওয়াতে খাওয়াতে 5টা বেজে গেছিলো, তারপরে ওকে একটু ঘুম দিলাম, ঘুম থেকে উঠলো, উঠে নিয়ে তারপরে ওকে খাওয়ালাম, আবার খাইয়ে দাইয়ে তারপরে এখন আমি বসলাম তোমাদেরকে দেখানোর জন্য যে আমি কী কী নিয়ে আসলাম আর কী কী জুতো কিনলাম তোমাদেরকে দেখাবো। প্রথমেই দেখো, আমি একটা মলে ঢুকেছিলাম, ওই মলে এগুলো ছোটো ছোটো কন্টেনারগুলো, এগুলো 4টা সেট ছিল, এটা আমি নিয়েছি। এটার দাম নিয়েছে 39 টাকা। এটা একটা জুতো নিয়েছি আমার বাড়িতে পরার, বাড়িতে পরার জুতো নিয়েছি, সবসময় পরার জন্য, সবসময় ইউজ করার জন্য এটা নিয়েছি আমি। আর এটা আমার মেয়ের জুতো, এটা আমার মেয়ের জুতো, ওই নিয়েছে। আর এটা আমার ভালো জুতো নিয়েছি, ওটা বাড়িতে পরার জন্য, বাড়িতে ইউজ করার জন্য, আর এটা মানে কোথাও যাওয়ার জন্য এই জুতোটা নিয়েছি আমি। ওই যে দেখো, আর এই জুতোটা নেওয়ার আরো একটা কারণ আছে, কারণ এখন হলো বৃষ্টি বাদলের দিন, বৃষ্টি বাদলের জন্য মানে সব জায়গায় ভালো জুতা পড়ে যাওয়া যায় না, সেজন্য এই জুতোটাই নিয়েছি, যাতে সব জায়গায় পড়ে যাওয়া যায়, বৃষ্টিতে ভিজলেও কোনো কিছু হবে না, সেজন্য এটা নিয়েছি। আর আমার ছেলের জন্য একটা জুতো নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আমার ছেলে এটা একটু পরে নিয়েছিল, সেজন্য আমি এটাকে খাটে রাখিনি, এটাকে নিচে রেখেছি। এই যে দেখো, এই জুতোটা নিয়েছি আমার ছেলের জন্য। আর এই যে দেখো, এই গেঞ্জিটা দেখো, গেঞ্জিটা ইয়েলো কালার আছে, এই গেঞ্জিটা নিয়েছি তোমাদের দাদাদের জন্য, তোমার দাদার জন্য। আর এই যে একটা প্যান্ট, হাফ প্যান্ট, এটা এটা নিয়েছি।
ছেলেদের জিনিস অত দেখার কিছু নেই, কারণ ছেলেদের জিনিস তো খালি একই রকম শার্ট প্যান্ট এগুলোই, মেয়েদের জিনিসই দেখতে বেশি ভালো লাগে। আর এগুলো তো দাম বলা হয়নি, এটার দাম নিয়েছে 285 টাকা, এই জুতোটার দাম নিয়েছে 285 টাকা। আর এই জুতোটার দাম নিয়েছে 310 টাকা, এটার দাম নিয়েছে 310 টাকা। এই যে দেখো, আর এটার দাম নিয়েছে 499 টাকা। এই যে এটার দাম নিয়েছে 499 টাকা। তোমাদেরকে প্রাইসটা দেখাতে পারছি না, কারণ প্রাইসটা ভিতরে আছে। এই দেখো, দেখতে পাবা কিনা এখানটাতে আছে, সবগুলোরই প্রাইস ভিতরে আছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না প্রাইসগুলো। আর আমার ছেলের যেটা জুতো দেখালাম ওটার দাম নিয়েছে 160 টাকা। আর এই প্যান্টটার দাম নিয়েছে, এই প্যান্টটার দাম নিয়েছে 700 টাকা। আর গেঞ্জিটার দাম নিয়েছে 500 টাকা। আর এটার দাম নিয়েছে 110 টাকা, হাফ প্যান্টটার এটার দাম নিয়েছে 110 টাকা। আর তুমি দীপশিখা অধিকারী, তুমি বলেছিলে যে আমি এর আগে যেটা শপিং করেছিলাম তার প্রাইসগুলো আমার বলা হয়নি, তো আমি অবশ্যই একদিন সময় বের করে বলে দিব, সেগুলোর প্রাইসগুলো তোমাকে জানিয়ে দিব। আর তুমি তুমি আমার হোম ট্যুর ভিডিও দেখতে চেয়েছিলে, হোম ট্যুর ভিডিও আমি একদিন করে তোমাকে দেখিয়ে দিব। হোম ট্যুর ভিডিও আমি সবাইকে দেখাতে চাই, কিন্তু তুমি কমেন্ট করেছো তাই আমাকে ভালো লেগেছে, তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার হোম ট্যুর ভিডিও। আর তুমি আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আর আমি আরো একটা জিনিস দেখানোর আছে, এই যে দেখো, এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, এটা আজকেই এসছে, এটা আমি এখন তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো যে এর ভিতরে কি আছে। তাহলে চলো আনবক্সিং করা যাক। আশা করি তোমরা বুঝতেই পারছো যে এটা কি আছে। দেখি কেমন এসছে জিনিসটা, আমি হোম ট্যুর ভিডিও খুব তাড়াতাড়ি দিব তোমাদেরকে। তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। তাহলে সবাই ভালো থেকো আর আনন্দে থেকো।